गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आज के हलो कि रविवार और एखन थेके आमी आमार ब्लॉगटा शुरू करछी। तो आज के सान्डे, सान्डे स्पेशल तो किछु आज के रान्ना होबेई। स्पेशल माने कि ओई आर कि चिकेन होबे आज के रान्ना। बाबा अनेक दिन थेके बोलछे जे माने आगेर रविवार जेहेतु किछु होयनि माँस माँस टांस होयनि, डिम होयेछिलो, तबुओ माने बाबा बोलछे जे ना माँस खाबे, এই কারণে মাংস আজকে নিয়ে আসা হয়েছে। আর হবে করলা ভাজা আর ভাত। আর এখন আমি খাচ্ছি গিয়ে খাজা। তো এইটা অনেকদিন আগে মানে সেই ছোটবেলা থেকেই খাজাটা খেতাম। তো প্রথমে দাম ছিল 2 টাকা করে বিক্রি হতো, তারও আগে হয়তো তারও কম দামে বিক্রি হতো। খুবই সুন্দর বানায় খাজাটা কাকুটা আর কি, কাকু তো না দাদু আর কি। তো রবিবার করেই আসতেন উনি, তো আজকেও রবিবার এসেছে, তো তাই কারণে নিয়ে নিয়েছি একটা খাজা। এখন 5 টাকা করে হয়ে গেছে, হলেও দারুণ খেতে, একটা খেয়ে মন ভরে না। তো আগে এরকম হচ্ছে গিয়ে প্রায় খেতাম, মানে প্রত্যেক রবিবার। আজকের পুরো দিনটা আমি কি করি কিভাবে কাটাই তো সেইটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, আর প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, মানে আমাকে একটু আর কি সাপোর্ট করেন সবাই আর কি, এটাই বলতে চাইছি। তো প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। কষা মাংস রেডি, মা নিয়ে চলে এসেছে, এখন একটু টেস্ট করে দেখব মাংসটা কেমনি হয়েছে। তো আজকে রান্না হয়েছে করলা ভাজা আর ছানার বড়া ভাজা, আর এখানে চিকেন। ফোকাস নিচ্ছে না ঠিকঠাক, এবার নিচ্ছে। এই হচ্ছে গিয়ে চিকেন। তো আজকে এই হচ্ছে গিয়ে দুপুরের লাঞ্চ। তো গুড ইভিনিং, এখন বাজছে 6টা। তো এখন মানে দুপুরে আমি ঘুমাইনি, জাস্ট শুয়েই ছিলাম, ঘুম হয়নি, মানে ঘুমাইনি তো ঘুম হবে কি করে। তো এখন এক জায়গায় যাব, তো তার জন্য রেডি হব। তো কোথায় যাব সেটা হচ্ছে গিয়ে এখানে এক্সিবিশন হচ্ছে, মানে যে গ্রুপগুলো হয় না, মানে ফেসবুক গ্রুপ টাইপের যে জিনিসপত্র পাওয়া যায়, মানে আর কি জামা কাপড় জুয়েলারি সমস্ত কিছুই, তো তো সেই আর কি এক্সিবিশন চলছে এখানে আমার বাড়ির কাছেই, তাই জন্যই যাচ্ছি। তো ছটপট করে রেডি হয়ে নিই, তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন বাজছে ওই 6:30, মানে 5 মিনিট বাকি আর কি। তো পুরোপুরি ডান, অত বেশি মেকআপ না, জাস্ট লাইনার লিপস্টিক আর একটু আইব্রোটা একটু ঠিক করেছি, মানে আর কি আইব্রো পেন্সিল দিয়ে। তো এই আর কি পুরো আমি রেডি, তো লুকটা ঠিক কীরকম আমি সেটা দেখাচ্ছি। ভেতরেও দেখাবো, ভেতরে একটা খেয়াল ছিল না আর কি, মানে অনেক কিছুই আছে, খাওয়ার দাওয়ারও জিনিস রয়েছে। নেই না, ঠান্ডা হয়ে গেলে না হলে খেতে ভালো লাগবে না।
বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি, ওখানে সেরকম কিছু কিনিনি কারণ সেরকম কিছু ভালো ছিল না। তো চলে এসেছি আগেই বাড়ি, দিয়ে হচ্ছে গিয়ে একটু গল্প গুজব করলাম, পিসমনি ছিল, তারপরে এসেছি। এসে নিয়ে সিঙ্গারা আনা হয়েছিল, ওই খাচ্ছি। মা এসেছিল, মানে আমার শাশুড়ি মা এসেছিলো, তাই জন্য সিঙ্গারা কচুরি টচুরি আনা হয়েছিলো। মা খেলো না সম্পূর্ণটা, বেঁচে গেছে, তাই একটা সিঙ্গারা খেয়ে নিচ্ছি। খেতে ইচ্ছে করছে না, মানে ইচ্ছে করছে আবার ইচ্ছে করছে না, জিনিসটা নষ্ট হবে তাই আর কি। আর দেখি রাত্রেবেলায় আমি মাংস হয়তো নাও খেতে পারি, কারণ রাত্রেবেলা মাংস খেলে পুরো গ্যাস অ্যাসিড হয়ে যাবে, এই কারণে আর কি। হচ্ছে গিয়ে আমি মাংস নাও খেতে পারি। আর বাবাও চলে এসেছে, আর লিপস্টিক আইলাইনার এসব একটু পরে তুলবো, কারণ অনেকদিন পর আর কি সেজেছি, একটু রাখতে ইচ্ছা করছে। খেয়ে দিয়ে নিয়ে তুলে দেবো, রাত্রের মধ্যেই তুলে দেবো, রাখবো না বেশিক্ষণ। এটুকুতেই আমি মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছে না। আর 9:45 মতো বাজতে চলেছে আর কি, একটু পরে খাওয়া দাওয়া করে নেব, কারণ খেয়ে দিয়ে নিয়ে বসা অনেক ভালো, আর বেশি রাত্রি করে খাওয়াটা ভালো না আর কি, তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো। বেশি রাত্রি করবো না, আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বসে যত ইচ্ছা গল্প টল্প করবো। আজ তো আজকের ব্লগটা এতটাই, আবার আপনাদের সাথে অন্য একটি ব্লগে দেখা করে নেব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও ভালো রাখবার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা, গুড নাইট।